আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এতদিন একটু খারাপ ছিলাম, তবে এবার থেকে ভালো আছি, কারণ অনেক দিন হয়ে গেল আমি না ভিডিও শ্যুট করতে পারিনি। আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আগে যে ফোনটা ছিল ওটা ডিসপ্লেটা একদম নষ্ট হয়ে গেছে, তার জন্য অনেক দিন ভিডিও বন্ধ ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে আর ভিডিও আসছে না সেরকমভাবে, কারণ হচ্ছে ওই ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য একদম ভিডিওটা অফ হয়ে গেছে। তো এখন আবার ভিডিও করা স্টার্ট করেছি, আজ থেকে আবার তোমরা ভিডিও পাবে। তো আজ হচ্ছে শনিবার, হ্যাঁ আজ শনিবার, আজকে প্রথম আমি আমার নতুন ফোনে ভিডিও শ্যুট করছি। ফোনটা কিনে এনেছি প্রায় দুদিন হয়ে গেল, কিন্তু ওই ফোনে না আমার সমস্ত ডিটেলস সব কিছু চ্যানেলটা সব ওই ফোনে, ওই ফোনটা না সারানো হলে তো আমি এখন ভিডিও পোস্ট করতে পারছি না। তো দেখি এখন থেকে ভিডিওটা করে রাখি, যদি ঠিক হয়ে যায় দুদিনের মধ্যে তাহলে এই ভিডিওটা আমি পোস্ট করে দেব। তো তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা। আজকে আমি দুপুর থেকে শুরু করলাম, কারণ আজকে না আমি পড়তে গিয়েছিলাম, আজকে শনিবার যেহেতু আজকে পড়া ছিল, পড়ে এসে গোসল করলাম আর এখন মা ভাত করবে, এক্ষুনি টাইম হয়ে গেছে। তো চলো যাই গিয়ে দুপুরে ভাতটা খেয়ে নিই আর সেরকম কিছু তো। হ্যাঁ, আর সত্যি বলতে কদিন ধরে না খুব মনটা খারাপ ছিল, কারণ ভিডিও দিয়ে দিয়ে প্রায় এক বছর তো হয়ে গেলাম ভিডিও দিচ্ছি, তো একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিলো যে এই টাইমটা আমার ভিডিও শ্যুট করতে হবে, এই টাইমটা ভিডিওটা আমাকে পোস্ট করতে হবে। তো সেটা আলাদা রকম একটা হ্যাবিট হয়ে গেছিলো, কিন্তু এই যে ভিডিও অফ হয়ে গেল না প্রায় এক সপ্তাহ মতো, তখন মনটা একটু খারাপ হচ্ছে যে কবে ফোনটা হবে আমার, কবে ফোনটা ঠিক হবে। তো মা বললো ঠিক আছে চল, ওই ফোনটা তো সারাতে হবে, আর বাড়িতে একটা মানে নতুন ফোন কেনা, তাই মা কিনেই দিল। মানে ওই ভিডিও কি বলবো, ওই ফোনে সেরকম ভিডিওটা ভালো হতো না, তো তোমরা তো দেখতেই পেতে যে কতটা ক্লিয়ার ছিল না। কিন্তু যে নতুন ফোনটা নিয়েছি একটু ক্যামেরা কোয়ালিটি একটু ভালো নিয়েছি, যাতে ভিডিওটা ভালোভাবে পোস্ট করতে পারি। তো আজকে না খুব ভালো লাগছে, অনেকদিন পর ভিডিও শ্যুট করতে পারছি। তো আজকে দিনটাই দুপুর থেকে শুরু করলাম, তো এখন থেকে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনটা। আজকে সন্ধ্যাবেলা একটু কিছু নতুন কিছু করার প্ল্যান আছে, যেহেতু এই ফোনে এটা ফার্স্ট ব্লগ হচ্ছে, তো পোস্ট করে দেবো। যদি আজকে মামা সারিয়ে দিয়ে যায় তাহলে আজকে, আর জানো তো আমি ওই ফোনটা যখন খারাপ হয়ে গিয়েছিলো, যেদিন খারাপ হয়েছিলো সেই দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু পাবলিক করা হয়নি। আশা করছি যদি আজকে দিয়ে যাই ফোনটা, তাহলে ওই ফোন থেকে ওই ভিডিওটা আজকের জন্য পাবলিক করে দেব। তো আজকে তোমরা আশা করছি ভিডিওটা পাবে, তো কাল থেকে একদম ডেইলি ব্লগ তোমরা পেয়ে যাবে। কি বলবো, চলো ভাতটা খেয়ে আসি, কেন মা এক্ষুনি ভাত বেড়ে ফেলবে। তোমার গোসল করা হয়ে গেছে, পরে এসে একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে গোসল করে নিয়েছিলাম, তো চুলটাও শুকিয়ে নিলাম। ফোনটা যতক্ষণ না পাচ্ছি দেখতেও পারছি না যে কী হলো আমার চ্যানেলটা, আমার ভয় লাগছে, কারণ অনেকদিন তো ভিডিও দিইনি। চ্যানেলটা যদি ডাউন হয়ে যায় সেটা একটা প্রবলেম, কারণ ডেইলি ব্লগ দিয়ে দিয়ে চ্যানেলটাকে আমি কষ্ট করে একটু একটু করে তৈরি করছিলাম, এবার এতদিন ভিডিও দিইনি, এবার ডাউনও তো হয়ে যেতে পারে, সেটা একটা টেনশান মাথায় ঘুরছে। এই এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, তাও মাথার মধ্যে চিন্তা ঘুরেই যাচ্ছে যে চ্যানেলটা কিছু একটা হয়ে যায়, বুঝতেই তো পারছো যে খেটে কষ্ট করে আস্তে আস্তে করেছি। দেখ যা হবে দেখা যাবে, আল্লাহ তো আছে না, কষ্ট করে করেছি আবার না হয় করে নেব। আর হ্যাঁ, তোমার সাথে একটা জিনিস শেয়ার করবো, আমার একটা গাছে মানে দুটো গোলাপ গাছ আছে তো বাড়ির ভেতরে, একটা গাছে তিনটে ফুল হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো একটা গাছে একেবারে তিনটে ফুল ফুটেছে, আমার এত ভালো লাগছিল না দেখে। দেখো এখন দুটো ফুটেছে আর একটা কুড়ি এখনো আছে, ওটা ফুটবে আশা করছি আজকালের মধ্যে ফুটে যাবে। এই গাছগুলোতে আগে ফুল ফুটেছে, তবে একটা কি দুটো তার বেশি ফুটতো না, কিন্তু এইবারে একেবারে তিনটে। মানে যখন ফুল ফোটে আর এই ফুলগুলো এত সুন্দর দেখতে হয়। পাশে আর একটা গাছ আছে ওটাই না এতটা সুন্দর ফুল হয় না, কিন্তু ওই গাছের ফুলটার কালারটা কিন্তু আবার অন্যরকম, ওটা আবার এরকম লাল নয়, ওটা একটু হালকা কালার, ওটাও খুব সুন্দর লাগে ফুটলে। আর এদিকে আমরা লাঞ্চটাও করে নিলাম, আজকে মা করেছিল হচ্ছে চিকেন, চিকেন করেছিল আলু দিয়ে আর করলা আলু ভেজেছিল। লাঞ্চ করার পর কিছু ফল খেয়েছিলাম, আপেল আর পেয়ারা, নুন মাখিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। খাওয়া দাওয়া করার পর সেরকম আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে বিকেল দিকে একটু বাইরে বেরিয়েছিলাম, আর এখন এত দিনটা ছোট হয়ে গেছে না, জাস্ট মানে খাওয়া দাওয়া করে একটু শুচ্ছি কি শুচ্ছি না, চারটের সময় চারটে কি এখন সাড়ে তিনটে আজান দিয়ে দিচ্ছে, কি তারও আগে দিয়ে দিচ্ছে। আজানের পর আবার সন্ধেও হয়েছে, তার এক ঘন্টা পনেরো মিনিট পরে সন্ধ্যের আজানও দিয়ে দিচ্ছে, তো বিকেলে আর টাইমটা পাওয়া যাচ্ছে না সেরকমভাবে। আর এই জায়গাটা তোমাদের সাথে অনেকদিন শেয়ার করা হয়নি, সেই মাটি ফেলেছিল দেখেছিলে তো, তোমাদের দেখিয়েছিলাম। তারপরে না এখানটা সোজা করা হয়েছে, দেখো এখানে এবার ধান উঠবে, এখানে ধান রাখার জন্য ভালোভাবে মাটিটাকে সোজা করা হয়েছে। এটা আগেও একটা খামার ছিল,
কিন্তু এতটা উঁচু ছিল না, এখন মাটি ফেলে অনেকটা উঁচু করে নেওয়া হয়েছে। এখনো ধান রাখা হয়নি, তবে কিছু খড় এখানে জড়ো করে রাখা আছে। আর এদিকে মা এখন বুনিকে চা করে এনে দিল, এখন খেয়ে পড়তে যাবে। আর দেখো আমাদেরও চা রেডি হয়ে গেছে, আমাদের জন্য লিকার চা আর বোনের জন্য দুধ চা। ও লিকার চা ভালো অত খায় না, তার জন্য ওকে দুধ চাই করে দেওয়া হয়। মা চাটা নিয়ে চলে গেল ওই ঘরে, আর আমি এখন ফ্রিজ থেকে পানি নিয়ে যাচ্ছি। পানি নিয়ে ঘর দুটো বন্ধ করে ভালোভাবে, আর লাইটটা বন্ধ করে চলে গেলাম আমিও চা খেতে। আব্বার ঘরটা রান্নাঘরটা না আমরা সবসময় দরজা দিয়ে রেখে দিই, কারণ আমরা তো সবসময় ওই ঘরেই থাকি, যে ঘরে টিভিটা রাখা আছে ওই ঘরেই সবসময় থাকি। তো ওই ঘরে সেরকম আসা হয় না, তাই সবসময় ঘরে যা রান্না যা করার হয় করে ওখান থেকে খাবার দাবার নিয়ে আবার ওই ঘরে নিয়ে চলে যায়। তো এই ঘর দুটো প্রায় বন্ধই থাকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। মা এখন চা নিয়ে চলে এসেছে, তো তোমাদের দেখালাম তো। তো চলো এবার আমি এখন চাটা খেয়ে নিই, দিয়ে একটু পড়তে বসবো। আর বুনি আজকে ম্যাপ করতে দিয়ে গেছে, ওকে পড়তে রেখে এলাম। ও চা খেয়ে পড়তে গেলো, এবার আমি খেয়ে একটু পড়তে বসবো, আর ওর ম্যাপগুলো আজকে এঁকে দিতে হবে আমায়। তো চলো আগে খেয়ে নিই। চা খেয়ে একটু পড়তে বসেছিলাম, তখন আবার মামা এলো। মামা এসেছিলো হচ্ছে আমার ফোনটা দিতে, বললাম তো তোমাদের যে ফোনটা ঠিক করতে দিয়েছি, ফোনটা ঠিক করা হয়ে গেছে, তাই মামা এসে দিয়ে চলে গেল। তো মামা চলে গেছে, মামা এসেছিলো হচ্ছে আমার ওই পুরোনো ফোনটাকে দিতে। মামা তো নিয়ে গিয়েছিলো সারানোর জন্য, তো সারিয়ে এনে দিয়েছে। এখন সব গার্ডার জড়িয়ে রাখা আছে, কাল সকালে খুলতে বলেছে। তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, দেখাবো। আমি এখন হচ্ছে একটু দোকানে যাব, মা আর আমি যাব, অনেক কিছু কেনা আছে। তো চলো যাই দোকানটা করে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি রান্নাঘরে এসেছিলাম একটা ব্যাগ নেওয়ার জন্য, চলো যাই থাকি দোকানে। চলো আজকের দোকানগুলো তুই একটু দেখিয়ে দে। তেল, সাদা তেল, শ্যাম্পু, সুজি, সাবান, গরম মশলা, সাজিয়ে সাজিয়ে দোকান দিচ্ছিস তুই, জ্বালা, হ্যান্ড ওয়াশ, হলুদ, লঙ্কা, কম্পোস্ট, পাউলের দুধ, গোল গুঁড়ো নয়, গোটা গোল, গোটা জিরে। কিসের আওয়াজ হচ্ছে রে বাইরে, রাখ। লবণ, নুন, মাজন, ডাল। ছি, ডিম আনতে ভুলে গেছি, ডিম আনতে ভুলে গেছি, যা কালকে যেতে হবে। চা, বিস্কুট, পেঁয়াজ। ওমা, ডিমটাই তো ভুলে গেলাম। চিনি, ময়দা, চালু করে বার করে ফেটে যাবে, থাক এটা মা বার করবে। চকলেট, উজালাটা কই এনেছি তো, দেখ তো ছোলা গোলটা হবে তো। তুই তো বললি আনতে, কি হয়েছে। তো এই হলো আজকের আমাদের দোকান, আশা করছি এখন কয়েকদিন ভালোভাবে চলে যাবে। আর তেল পাইনি, জেরে যে 5 লিটারের যে তেলগুলো হয়, মানে একবারে একটা জেরের মধ্যে থাকে, ওটা আনতে হবে, কাকা বলেছে এনে দেবে। আর হচ্ছে ডিম আনতে ভুলে গেছি, ডিম নিয়ে আসতে হবে। হ্যান্ড ওয়াশটা অনেক খুঁজে খুঁজে পেয়েছি, এর থেকে বড় আর পাইনি, দাদু তাও কষ্টে খুঁজে দিল এটা। তো কী কী দোকান করে নিয়ে এলাম তোমাদেরকে তো দেখালাম, আর এখন মা এসছে রান্নাঘরে, আর আমি এলাম মায়ের সাথে। মা এগুলো সমস্ত কিছু গুছিয়ে আমাদের যে 3টে বড় বড় স্টিলের ড্রাম আছে ওগুলোতে ভরে রেখে দিল, তো যখন যেটা লাগবে তখন সেটা বার করা হবে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর বড় ভিডিও করছি না, আজকের মতো এখানে শেষ। দেখাবো নেক্সট কোনো একটা ভিডিওতে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।